স্বাগত সবাইকে আমার চ্যানেল ইঞ্জিনিয়ারিং এডুকেশন এবং ড্রয়িং এ আজকে আমরা সিলিন্ড্রিক্যাল অর চিজ হেডেড বোল্ট আঁকবো সবার প্রথমে আমরা কোশ্চেনটা দেখে নিই ড্র অর্থোগ্রাফিক ভিউজ অফ এ চিজ হেডেড বোল্ট হ্যাভিং স্যাং ডায়ামিটার 20 মিলিমিটার সবার প্রথমে আমরা একটি হরাইজন্টাল সেন্টার লাইন থিন চেন লাইন ধরে নিচ্ছি এবং এর ডান দিকে একটি পয়েন্ট নিয়ে নিচ্ছি এই পয়েন্ট থেকে আমরা ভার্টিক্যাল একটি অ্যাক্সিস টেনে নিচ্ছি এরপরে আমরা 10 মিলিমিটারের মাপ নিয়ে অর্থাৎ যেরকম আমরা লেফট টপ কর্নারে ফিগারটায় আমরা দেখতে পাচ্ছি ঠিক সেরকমভাবেই আমাদের যে লেফট হ্যান্ড সাইড ভিউটা রয়েছে সেখানে ভিতরে যে ইনার সার্কেল সেটার রেডিয়াস 10 মিলিমিটার এবং ডায়ামিটার 20 মিলিমিটার এবং বিগার যে সার্কেলটা রয়েছে ওটার রেডিয়াস 15 মিলিমিটার যেরকম আমি এখানে 15 মিলিমিটার রেডিয়াস নিয়ে অর্থাৎ 30 মিলিমিটার ডায়ামিটার নিয়ে বিগার সার্কেলটা সেটা আঁকলাম এই দুটোই কনসেন্ট্রিক সার্কেল এরপরে আমরা যেটা করছি এখানে একটি কি রয়েছে এই কিটাকে আঁকার জন্য আমরা উপরে এবং নিচে 4 মিলিমিটার করে এবং বোথ সাইড লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে 1.2 করে অর্থাৎ আমাদের এখানে ডাইমেনশনিংয়ে দেখতে পাচ্ছি ওটা 0.12 ডি এর মাপ নিয়ে এরপরে ইনার সার্কেলের মধ্যে যেটুকুনি পোর্শন রয়েছে সেটাকে আমরা হিডেনের মাধ্যমে আঁকবো হিডেন লাইনের মাধ্যমে এবং বাকি পোর্শনটা লাইনের মাধ্যমে আঁকবো ভিজিবল লাইন এরপরে আমরা এই যে মিডল যে সার্কেলটা সেখানে আমরা হ্যাচিং করে দেব এবং কারণ এই পোর্শনটা আমরা দেখতে পারবো না ওই জন্য এখানে হ্যাচিং লাইন দেখানো থাকলো নেক্সট আমরা যেটা করছি যে আমরা এখানে 16 এর মাপ নিচ্ছি কারণ আমাদের 0.8D যেহেতু আমরা ডিটা 20 নিয়েছি তাই আমাদের এখানে 16 মাপ নিয়ে সেই দুটো পয়েন্ট থেকে এরপরে আমরা এই দুটো পয়েন্ট থেকে এখানে প্রজেকশন করছি এর ফলে আমাদের হেডটা তৈরি হচ্ছে এরপর ঠিক প্রজেকশনের মাধ্যমে আমরা স্যাংটা তৈরি করে নেব আমরা স্যাংকের লেন্থ অ্যাপ্রক্সিমেটলি 30 মিলিমিটার অর্থাৎ 3 সেন্টিমিটার রাখছি এটা হয়ে যাওয়ার পরে আমরা আমাদের 1.2 মিলিমিটার নিয়ে এর দুদিকেই অর্থাৎ এই মাপটা নিয়ে আমরা এখান থেকে একটি মিডল পয়েন্ট সেন্টার পয়েন্ট পাচ্ছি এবং সেখান থেকে একটি ভার্টিক্যাল সেন্টার লাইন টেনে নিচ্ছি এবং এর দুদিকেই 1.2 করে দুটো পয়েন্ট নিচ্ছি এরপরে আমাদের এই যে কিটা এই কিটার আমরা স্যাংকের ভিতরে যেটুকুনি পোর্শন সেটা আমরা হিডেন লাইনে আঁকবো এবং বাইরের পোর্শনটা নর্মাল লাইনে আঁকবো এর ফলে আমাদের যে কিটা সেটা তৈরি হয়ে যাবে এরপরে আমাদের এই যে ব্রোকেন যে অংশটা সেই অংশটাকে আমরা বাই হ্যান্ড আমাদের এই অংশটাকে আঁকবো এবং হ্যাচিং লাইন করে দিলাম এরপরে আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়েছে আমরা শুধু হাইলাইটেড করে যে যে অংশগুলোকে আমাদের ডাইমেনশনিং করতে হবে আমরা এখানে করে দিচ্ছি তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলে রাখবো যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আরও নতুন নতুন ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের উপরে ভিডিও পাওয়ার জন্য এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের এখানে এটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা প্রত্যেকটি ডাইমেনশনিংয়ের যে ভ্যালু সেটা পুট করে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং থ্যাংক ইউ